আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যান ফ্যামিলি ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছেন। সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। তো এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, আর আশা করব সবাই আমার পাশে থাকবেন। অনেকদিন পরে আজকে আমরা সমুদ্রে এসেছি। আজকে সমুদ্রের কাছে অনেক লোকজন, তো লোকজনটা কেন তো পরে আপনাদেরকে বলছি। তার আগে বলে নিই আমি যে আসলে যা বলা হয়েছে তেমনটা কিছু না। অ্যাকচুয়ালি এখানে সমুদ্রকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্যই এই মূর্তিগুলো নিয়ে এসে এখানে সাজানো হচ্ছে, যেহেতু নাতালে প্লাস সামনে নিউ ইয়ার রয়েছে, এজন্যই সমুদ্রকে আরও সুন্দর করে সাজানো হচ্ছে আকর্ষণ বাড়ানোর জন্যই। এই যে সমুদ্রের সামনে এখানে দুইটা মূর্তি নিয়ে আসা হয়েছে অলরেডি, তো এগুলো কাজ করছে। আর এই কাজটা আজকেই মূর্তিটা নিয়ে এসেছে, যার কারণে আমরা এই যে সাধারণ জনগণ দেখতেছি প্লাস সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারাও কিন্তু এখানে এসে ভিডিও করতেছে, ফটো উঠাচ্ছে। এছাড়াও অনেক লোকজনও ফটো উঠাচ্ছে, ভিডিও উঠাচ্ছে আর দেখতেছে। তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে এ পর্যন্তই, নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভাই ও বোনেরা সবাই পাঁচ অক্ষ নামাজ আদায় করবেন, আল্লাহর ইবাদত আর আল্লাহর আমল করবেন। আল্লাহ আমাদেরকে অনেক কিছুই নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। আল্লাহ হাফেজ।